What's up, Polapain? This is Rotan, and asker ei video te apnara jante parben kibhabe ei trending video take apnara khub shohoje just ekti XML file er madhye make korte parben. To er jonno prothomei apnara description box theke XML file take download kore Alight motion application e share kore diben. Then আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে প্রজেক্ট অপশন একটি ক্লিক করবেন তারপরে এই তেরে নালে আছে না XML বাই ওয়াইটিপিজি পোলা এই প্রজেক্টের উপরে একটি ক্লিক করে দিবেন দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা সরাসরি নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা পিজি পোলা লেখা একটি ফাইল দেখতে পারবেন তো এই ফাইলের মধ্যে আপনারা জাস্ট আপনাদের একটি নরমাল পিকচার অ্যাড করে দিবেন দেন এইখান থেকে ডান পাশের দিকে স্ক্রল করলে আপনারা এর উপরের দিকে দুইটা গ্রুপ ফাইল দেখতে পারবেন তো এখানে থাকা আপনারা উপরের গ্রুপ এন্ড মাস্ক 1 লেখা ফাইলের উপরে ক্লিক করবেন দেন এডিট গ্রুপে ক্লিক করে এইখান থেকে আপনারা পিচি পোলা লেখা যে ফাইলটা দেখতে পারবেন তো এই ফাইলের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেকেন্ড পিকচারটিকে এখানে সিলেক্ট করে দিবেন Then plus icon e click kore shei picture tike ekhane add kore diben tar pore abaro ei title er pasher arrow chinhote click kore back e chole ashben then ekhan theke apnara er porobortite je group file ta ache mane er niche group and mask 2 lekha ei file er moddhe apnara same picture tike add korben and apnara er porobortite je double layer file dekhte parben ei double layer file er moddhe apnara second picture tike add kore diben তাছাড়া এর পরবর্তীতেও আপনারা আরো যতগুলো ফাইল দেখবেন এখানে থাকা এই বাকি সবগুলো ফাইলের মধ্যেও আপনারা এই সেকেন্ড পিকচারটিকে অ্যাড করে দিবেন দেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেই আপনারা ট্রেন্ডিং মিউজিকের ভিডিও ক্লিপস থেকে ডাউনলোড করে সেই ভিডিও ক্লিপস থেকে সিলেক্ট করবেন দেন এই ভিডিও ক্লিপসের লেয়ারে ক্লিক করে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপরে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে মিউজিকটিকে আলাদা করবেন দেন আবারো ভিডিও ক্লিপসের উপরে ক্লিক করে এটাকে আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন অলরাইট সবকিছু এডিটিং করা কমপ্লিট করার পরে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন দেন ভিডিও সেকশনের পাশের অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সপোর্ট রেজুলেশনটিকে আপনারা 1080 পি তে সিলেক্ট করবেন ফ্রেম রেট ফুল করবেন কোয়ালিটি ফুল করবেন দেন এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিওটিকে আপনারা এক্সপোর্টিং করবেন তো এটাই কিন্তু ছিল মূলত আমাদের আজকের মূল ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি কথা হবে অন্য আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই